আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 16ই ডিসেম্বর, বিজয় দিবস, অবশ্যই আমাদের সাথে থাকবেন। এই দিনে আমি একটা রান্না শেয়ার করব, অবশ্যই পাশে থাকবেন। আমি তেল দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, তেজপাতা, গরম মশলা, আদা রসুন দিয়ে দিলাম, এখন লবণ দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, মরিচ দিয়ে দিলাম, ধনিয়া, মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, এই মুরগিটা দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিচ্ছি, এখানে আলু দিয়ে দিচ্ছি। আমি আবার ঢেকে দিব, একটু তেল দিয়ে দিলাম,
মরিচ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু ধনিয়া দিলাম, একটা আদা লতা দিয়ে দিলাম, মাছটা দিয়ে দিলাম, একটু কষানো হবে, একটু জিরা দিয়ে দিলাম, কাঁচা মরিচ দিয়ে দিলাম, এটা তো কাঁচা মরিচ দিয়ে দিলাম, মাছটা হয়ে গিয়েছে, গুড়া মাছটা মুরগিটা আর একটু হবে, আর একটু ঝোল টানবে, তরকারিটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিব। সবাইকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, অবশ্যই সবাই ভালো থাকবেন এই স্বাধীনতা দিবসে, সবার জন্য রইল দোয়া, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।